শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠান মুক্তমতে। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা আমাদের এই আলোচনায় কথা বলবার চেষ্টা করি। আজকে আসলে মূলত গতকালকের মতোই যে দুটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে নিরাপদ সড়কের যে আন্দোলন শিক্ষার্থীরা করছে সেটি নিয়ে আমরা কথা বলবো, এবং কুয়েটের যে একজন শিক্ষকের মারা যাওয়ার ঘটনাকে নিয়ে সেখানকার যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা রয়েছেন আমার ডানে, এবং তারপরে রয়েছেন বাংলা ট্রিবিউন হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে। এছাড়াও এই পর্বে আমাদের সাথে নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রয়েছেন আমাদের সাথে। আমরা তিনজনের সাথেই কথা বলবো, তবে তার পূর্বে আমরা এটিএন বাংলায় প্রচারিত আজকে নিরাপদ সড়কের আন্দোলনের শিক্ষার্থীরা যে তাদের বিভিন্ন কর্মসূচি পালন করেছে সেই রিপোর্টটি দেখে আমরা আমাদের আলোচনায় ফিরে আসব। সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে রাজধানীর রামপুরায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী নাইম ও মাইনুদ্দিন সহ সড়ক দুর্ঘটনায় নিহত সবার জন্য শোক পালন করা হবে আগামীকাল। এদিকে পুলিশ বলছে শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছন থেকে উস্কানি দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দলের সংগঠন। তথ্য প্রমাণ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টায় রামপুরা ব্রিজের উপর অবস্থান নেয় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী। পরে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। ব্যঙ্গচিত্রের মাধ্যমে আমরা প্রশাসনকে নিন্দা জানাচ্ছি যে তারা কেন পদক্ষেপ নিচ্ছে না। খুবই দুঃখজনক, আমার বিষয়ে যে তথ্যগুলো বেরিয়েছে এগুলো ক্লিয়ার আমাকে বারবার বহিরাগতদের কাছে করতে হচ্ছে। আমরা যারা আন্দোলনে আছি, যারা আন্দোলন করছি, আমাকে নিয়ে তাদের কোনো রকম বিভ্রান্তি নেই, তাদের কোনো রকম সন্দেহ নেই। আমার যা পরিষ্কার করার আমি পরিষ্কার করেছি, বারবার আমি জনগণের সামনে আমার পরিচয় তুলে ধরে আমি এই আন্দোলনকারীদেরকে ছোট করতে চাই না। আমাদের আন্দোলনে অনেকেই বলছে রাজনীতি ঢুকে যাচ্ছে, আমরা বলতে চাই যারা বলছেন তারা হচ্ছেন বহিরাগত, তারা আমাদের আন্দোলনটাকে নস্তাত করার জন্য, অন্যদিকে ডাইভার্ট করার জন্য নানা রকম অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আমরা ছাত্ররা বলতে চাই আমরা কি করছি তা আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার, অতএব কারোর অপপ্রচারে আমরা কান দিচ্ছি না। এদিকে পুলিশ বলছে শিক্ষার্থীদের আন্দোলনে একটি চক্র নানাভাবে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একটা চক্র কোমলমতি স্টুডেন্টদের পিছনে থেকে এই উস্কানি দিচ্ছে এবং পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করতেছে। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, তাদের ব্যাপারে প্রচলিত আইনে যে ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থা আমরা নিব। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সড়কে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, প্রতিবেদনে ছিল যেটি রামপুরায় শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি করেছে সেটি, এছাড়াও কিন্তু নিরাপদ সড়কের দাবিতে আজকে শাহবাগে প্রতীকী লাশের একটা মিছিল হয়েছে এবং তারা নানা কর্মসূচি করেছে। শাহবাগে এসে সেখানে পুলিশের বাধার মুখে পড়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে তারা আগামীকাল করেও একটা কর্মসূচি ঘোষণা করেছে যে কালো ব্যাচ পরে তারা এর প্রতিবাদ করবে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি এর মধ্যে কিন্তু একটা মিশ্র পত্রিকা তৈরি করবার চেষ্টা হচ্ছে এবং করাও হচ্ছে। সেটি যাই হোক, আমি মাসুদ কুমার ভাই আপনাকে দিয়ে আলোচনা যদি শুরু করি, সেটি হচ্ছে যে এই যে শিক্ষার্থীদের যে এখন তারা ১১ দফা দিয়েছে, আমি দফাগুলি পরে পড়ে শোনাবো, আমার কাছে মনে হয়েছে যে এই দফাগুলো অত্যন্ত বিচক্ষণতার সাথে তারা দিয়েছে এবং সেই দফাগুলোর মধ্যে আমার কাছে মনে হয় না যে কখনোই কোনো আইন প্রয়োগকারী সংস্থা সহ কোনো রকম কেউ এই ধরনের বিষয়গুলোকে সামনাসামনি নিয়ে আসছে। তো স্বাভাবিকভাবে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, হাফ ভাড়া, নিরাপদ সড়ক, একই সাথে তাদেরকে যে আবার বাসায় ফিরে যাবার আহ্বান, আপনি কীভাবে দেখছেন? এখানে যে এইমাত্র যে খবরটা আপনার দেখালেন, এখানে একজন পুলিশ কর্মকর্তা বললেন যে তাদেরকে পেছন থেকে উস্কানি দেওয়া হচ্ছে। আচ্ছা, উস্কানিটা কিসে উস্কানি দিচ্ছে? এই যে তাদের যে দাবিগুলো, এই দাবিগুলো যথাযথ নয়, এই দাবিগুলো সঠিক নয়, এ কথা কি এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী, সরকারের কোনো নেতা কেউ কি বলেছে এই দাবিগুলো ঠিক নয়? যদি দাবিগুলো ঠিক নয়, দাবিগুলোর যথার্থতা নিয়ে কেউ প্রশ্ন যদি না করেন, যদি সন্দেহ না করেন, তাহলে এই দাবিগুলো উচ্চারণের জন্য যদি কেউ মদদ দেয় তাকে তো প্রশংসা করা উচিত, তাকে তো প্রশংসা করা উচিত যে ছাত্রদের এই ভ্যালিড দাবিগুলো, যৌক্তিক দাবিগুলোকে যাতে নাকি ছাত্ররা হারিয়ে না ফেলে সেজন্য কেউ না কেউ মদদ দিচ্ছে। যদি কোনো গভর্নমেন্ট মদদ দিত তাহলে তারও ভালো হতো। দ্বিতীয়ত কথা, আমি মন্ত্রীদেরও বলতে শুনেছি তাদের দাবিগুলো সঠিক, যথার্থ, তো মেনে নিলেই তো হয়, তো বললেই তো হয় মেনে নিব, বললেই তো হয় ঠিক আছে আমরা মানার প্রক্রিয়ায় আছি। একটা কিছু তো আপনি বলবেন,
এই যে ছাত্র দেখেন আজকের দিনটা তো বৃষ্টি ছিল সারাদিন সারাদিন বৃষ্টি টিপটিপ বৃষ্টি ছিল এর মধ্যে ছাত্ররা এসেছে এসেছে আমি ধরে নিলাম ভাইপুচিতে গেলে যে কোনো রাজনৈতিক দল সুন্দরকে তাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি আমি ধরে নিচ্ছি ওনাদের কথাই সত্য তো সরকারের করণীয়টা কি সরকারের কি করণীয় যে এগুলো কে সাজিয়ে গুছিয়ে দিল তাদেরকে খুঁজে বের করা নাকি করণীয় যে দাবিগুলোর সঠিক কি বেঠিক এটা বিচার করে দেখা যদি বেঠিক হয় বলবে এই দাবিগুলো তোমাদের ঠিক না যদি সঠিক হয় বলবে এগুলো আমরা মেনে নিব আমাদের একটু সময় লাগবে অথবা একটু ই লাগবে আমাদের একটু সময় দাও অথবা আলোচনা করি তারা কিন্তু কিছুই বলছে না তারা সবাই এর মধ্যে ওই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছে তত্ত্ব ধার করেছে পিছনে কে আছে 35 বছর বয়স্ক এক মহিলা নাকি আছে পিছনে তার 35 বছর একজন মহিলা আছে কে তাও বলে না তো তার কারণে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন তো 35 বছর কেন 37 বছর 65 বছর কোনো মহিলা আসলে তার সন্তানের পিছনে দাঁড়ায় সমস্যাটা কোথায় আপনি ভাববেন আপনার লক্ষণীয় বিষয় হলো দাবিগুলো ঠিক কিনা নিরাপদ সড়ক চাই এটা কি কেবল একজন ছাত্রের দাবি তার মার দাবি হতে পারে না বা দাদির দাবি হতে পারে না পারে কি না পারে তো তো আপনি সেই অনুযায়ী কাজ করেন আপনি পারেন না আপনি সড়ক ঠিক করতে পারেন না এই কথা স্বীকার করার সৎ সাহস আপনার নাই এই দাবিগুলি নিয়ে আগে একবার হলো না আন্দোলন সে আন্দোলনের মুখে আপনি আইন করেছেন সে আইন বাস্তবায়ন করতে পেরেছেন আপনি গভর্নমেন্ট আপনি আইন করেছেন আইন বাস্তবায়নের জন্য আপনার কাছে অ্যাপারেটাস সবগুলি আছে আপনি পারেননি এটা আপনার লজ্জার ব্যাপার লজ্জা ঢাকার জন্য আপনি হুঙ্কার দিচ্ছেন কেন লজ্জা ঢাকার জন্য আপনি ষড়যন্ত্র খুঁজছেন কেন এগুলি সেন্সিবল কথা না জি আমার মনে হয় যে আমি একটুখানি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে আসি জনাব ইলিয়াস কাঞ্চন নিশ্চয়ই আপনি শুনছিলেন নির্মোহ আলোচক হিসেবে কিন্তু সবসময় দীর্ঘদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে আপনি কাজ করে আসছেন এবং সেখানকার মধ্যে আপনি নিজেও কিন্তু অনেক সময় নানা রকম অপপ্রচারের মুখোমুখি হয়েছেন নানা রকমভাবে আপনি নিজেও নানা চ্যালেঞ্জের ফেস করেছেন এই যে শিক্ষার্থী যে দাবিটি তারা যে কয়েক দফা তারা দিয়েছে 11 দফা তারা দিয়েছে এবং তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে আপনি আপনার এই দীর্ঘদিনের এই অভিজ্ঞতা থেকে তাদের আন্দোলনকে কিভাবে আপনি মূল্যায়িত করেন শিক্ষার্থীরা কিন্তু দুটো দাবি নিয়ে কিন্তু রাস্তা নিয়ে আছে তো হাফ ভাড়াটা মানে কে প্রাধান্য দিচ্ছে হাফ ভাড়াটা প্রাধান্য দিয়ে সেই দাবিটা মোটামুটি ভাবে এটা মানে পূরণ করেছে সরকার এবং সরকার এটি পূরণ করেছে এখনো যেহেতু তাদের প্রথম দাবি যেটা সেটা কিন্তু আসলে আমলে নিচ্ছে না সেটা যদি আমলে নিত তাহলে এই ধরনের কথাগুলো আসতো কারণ হলো গিয়ে 2018 সালে যে আন্দোলন হয়েছিল সেটি কিন্তু সেখানে কিন্তু হাফ ভাড়া ছিল সেখানে কিন্তু নিরাপদ সড়ককে বাস্তবায়নের ব্যাপারটা ছিল এবং সেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করবে এরকম কথা কিন্তু সরকার দিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের চেষ্টায় একটা আইন হয়েছিল সেই আইনটি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি তো এবং বাস্তবায়ন হয় নাই এবং এই আন্দোলন চলাকালীন অবস্থাও কিন্তু শিক্ষার্থীরা মারা যাচ্ছে এবং এই মাসে আমি যেটা রিপোর্ট দেখলাম যে প্রায় 54 জন শিক্ষার্থী মারা গেছে এই নভেম্বর মাসে তো এই যে শিক্ষার্থীরা মারা যাচ্ছে তারা যে এই আন্দোলনের জন্য যে রাস্তায় নেমেছে এই কথাটা যেন তারা বেমালুম ভুলে যাচ্ছে যে তারা যে নিরাপদ সড়ক চাই চাচ্ছে এটা বাস্তবায়ন চাচ্ছে এইটাকে মানে মানে এখন ভুলে গেছে হাফ ভাড়ার বিষয়টাকে সামনে নিয়ে এসে তা এখন আমার কাছে কথা হলো যে ষড়যন্ত্র হচ্ছে এই যে বিষয়টা মেনে নিলাম ষড়যন্ত্র যদি মেনে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাহলে এই দীর্ঘস্থায়ী কেন হচ্ছে ছাত্ররা এতদিন ধরে রাস্তার মধ্যে থাকবে কেন ষড়যন্ত্র করার সুযোগ অন্যদেরকে কেন দেওয়া হচ্ছে কেন তাদের যে দাবি নিরাপদ সড়ক চেয়ে বাস্তবায়ন করা সেই দাবি কেন মানা হচ্ছে না সেই আইন কেন এখনো পর্যন্ত সরকার ডিক্লারেশন দিচ্ছে না যে হ্যাঁ আগামীকাল থেকে আইনটাকে বলবৎ করা হবে সেটা বাস্তবায়ন করা হবে যদি সেটা করতো এবং সেইভাবে যদি কাজটি দেখা যেত যে হ্যাঁ সেই আইনটাকে বাস্তবায়ন করা হচ্ছে বা সেইভাবে মানে কাজ হচ্ছে তাহলে শিক্ষার্থীরা বুঝে নিত যে হ্যাঁ তাদের এই আন্দোলনের ফলে এটিও তাদের বাস্তবায়ন হতে যাচ্ছে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে তাহলে তারা ঘরে ফিরে যেত তা এখন সেইগুলি না বলে যদি বলা হয় যে এরকম ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে শিক্ষার্থীরা তো আর ষড়যন্ত্র করছে না শিক্ষার্থীদের তো একটাই দাবি সেটা হলো যে নিরাপদ সড়ক চাই জাস্টিস চাই তো জাস্টিস হলো যে আইন আর নিরাপদ সড়ক চাই এটা তার অধিকার সেই অধিকারের জন্য তারা রাস্তায় নেমেছে আর এই কোমলমতি শিশুরা কেন রাস্তায় নামবেই বা কেন তারা কেন এরকম ভাবে গাড়ি চেক করবে কেন তারা লাইসেন্স দেখবে চালক ঠিক আছে কিনা
এইগুলো কেন দেখবে তারা, তাদের এইগুলো দেখার জায়গার মধ্যে আমরা কেন নিয়ে যাব? এই যে 28টা বছর ধরে যে সংগ্রাম করছি, সেই সংগ্রাম এখনো পর্যন্ত কেন বাস্তবায়িত হচ্ছে না? যদি বাস্তবায়িত হতো, যদি ছাত্র মারা না যেত, মানুষ যদি মারা না যেত, যদি তারা মানে আপনার নিরাপদ থাকত, তাহলে তো এই আন্দোলনের প্রয়োজন পড়তো না এবং এই সুযোগটাও তো অন্যদের গ্রহণ করার কোনো মানে স্কোপই থাকতো না। জি, আমি আমি ছোট ছোট করে দুই একটা বিষয় একটু আপনার কাছে জানবার চেষ্টা করি। সেটি হচ্ছে, আপনি বলছেন যে সরকার বা যারা পরিবহন মালিক তারা তাদের হয়তো বা দাবিটা মেনে নিয়েছে, কিন্তু আজকে দেখেছি আমরা চট্টগ্রামে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ, তিনি বলেছেন যে যেগুলি শহরকেন্দ্রিক রয়েছে সেখানে গণপরিবহনে হাফ ভাড়া দেওয়ার কথা তারা বলছেন দিবে, কিন্তু এই সাথে আবার শর্ত জুড়ে দিয়েছেন যে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই শিক্ষার্থীরা থাকবে তাদের ড্রেস প্রদর্শন করতে, ইউনিফর্ম ও পরিচয়পত্র। পরিচয়পত্র ঠিক আছে, ইউনিফর্মের কথা এখানে কিন্তু বলা হয়েছে, আবার বলা হয়েছে যে যেগুলি শহরের বাইরে সেখানে দেওয়া হবে না, আর যে কোনো মৌসুমি ছুটির সময় সেখানে দেওয়া হবে না। তো এইটাকে কিভাবে দেখবেন আপনি? তাহলে তো আমি বলবো যে এরাই তো ষড়যন্ত্র করছে এবং অন্যদের যে ষড়যন্ত্র করার সুযোগটা তো তারাই করে দিচ্ছে, কারণ তাদের দাবি যদি না মানা হয় তাহলে তো তারা রাস্তা থেকে যাবে না এবং তারা কিন্তু এই ধরনের কিন্তু ছল ছাতুরি গুলো করছে কিন্তু, এবং এই যে হাফ ভাড়াটা যতটুকু মেনে নিয়েছে, কিন্তু সরকার থেকে কি কোনো ঘোষণা আসছে যে আমরা নিরাপদ সড়কে বাস্তবায়ন করব? সেটা তো আসছে না, কিন্তু এই যে হাফ ভাড়াটা মানে কিছুটা মানে শহর কেন্দ্রিক এবং 7টা থেকে 8টা পর্যন্ত করে দিয়ে হয়ে গেছে দাবি মেনে, তো এই যে এই এই জিনিসগুলো করে তো মানে আসলে কি বোঝাতে থাকে? জি, তো সেক্ষেত্রে যেমন যারা বিশ্লেষকরা আছেন সিনিয়র সাংবাদিক, আমি তার সাথেও ফিরবো, তবে আপনাকে আরও দু একটা বিষয় একটু জেনে নিই। সেটা হচ্ছে, আপনি দেখেছেন যে যখন ডিজেলের মূল্য বাড়লো, বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা শহরে যে বাসগুলো চলে সে বাসগুলো আসলে শ্রী দেখতে, আপনিও বুঝেন আমরাও বুঝি, গণপরিবহন যারা ব্যবহার করে কত ভোগান্তি হয়, সেখানে বাসের সিট ঠিক আছে কি না আছে সেটি নাই, কিন্তু ভাড়া কিন্তু বেড়ে গেলো এবং একই সাথে সমস্ত সিএনজি চালিত ভাড়া বাসগুলো সবগুলো হয়ে গেলো যে ডিজেল চালিত বাস। তো এই যে অবস্থা সেখানে তদারকি যে আমাদের রেগুলেটরি বডি, সেই বডিটার কার্যক্রম কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, এইগুলো তো আপনার মানে এরা শুরু থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করছে, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে মানে আপনাদের ইনফরমেশনের জন্য আরেকটা কথা, যে একটা বাস একজন কিনছে, কিনে কিন্তু সে এখান থেকে মানে মধু খাচ্ছে, তারপরে সে এটাকে আবার একটা কোম্পানির কাছে দিচ্ছে, সে কোম্পানি মধু খাচ্ছে, সে কোম্পানি আবার আপনার চালকের কাছে ডেলি বেসিসে এটা দিচ্ছে, তো সেই চালকও আবার মধু খাচ্ছে। তো একটা বাসকে তিন জায়গায় তিন মানে ওই যে কুমিরের ছানা দেখানোর মতো অবস্থা করে কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু পয়সা নিচ্ছে। তো এবং তারপরে তো আছে আপনারা জানেন যে সিটিং সার্ভিস অমুক তমুক নানান রকমের ব্যাপার, তো এই যে এই জিনিসগুলো মানে মানে শুরু থেকে কিন্তু এইগুলো কিন্তু করে যাচ্ছে। তারপরে আপনি জানেন যে সিটি কর্পোরেশনের মেয়র দ্বয় কিন্তু বলেছেন যে বাস ফ্র্যাঞ্চাইজ করার জন্য যে মানে মালিক পক্ষদের সঙ্গে যে কথাবার্তা বলেছিল তারা কিন্তু কথা রাখেনি, এবং যার জন্য ডিসেম্বরের পয়লা তারিখ থেকে উনি এই কাজটি ওনারা এই কাজটি করতে পারেন না, এটাকে এখন 26 তারিখে নিয়ে গেছে এবং ওনার ডিসিশন চেঞ্জ করে যে মালিকদের কাছ থেকে উনি আর বাস নিচ্ছেন না, এটা ওপেন করে দিচ্ছেন, যেই নতুন বাস দেবে মেয়রদের সঙ্গে চুক্তি করবে তাদের বাস দিয়েই এই প্রকল্প ওনারা চালু করবে। এই যে বিষয়গুলো, তো এরা কিন্তু সবসময় কিন্তু একটা নৈরাজ্য কিন্তু সড়কের মধ্যে সবসময় রেখে দেওয়ার একটা চেষ্টা কিন্তু তাদের কিন্তু থাকছে কিন্তু, এবং এই নৈরাজ্য থাকলে পরেই কিন্তু তাদের লাভ আছে। এই নৈরাজ্য থাকলে পরে সাদাবাজি করা যায়, এই নৈরাজ্য থাকলে পরে এই যে মানে সাধারণ যে চালকরা তাদেরকে ভুল বোঝানো যায় এবং তাদেরকে দিয়ে আপনার শক্তি প্রদর্শন করা যায়। জি, জনাব ইলিয়াস খান থাকবেন আপনি আমাদের সাথে। আমি আমাদের আরেকজন নির্মোহ আলোচক রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক। অনেক আলোচনা হলো এবং আমরা দেখেছি যে মাসুদ কামাল ভাই এবং চিত্রনায়ক ইলিয়াস খান চলে কিন্তু একই রকম বিশ্লেষণ এবং সবার মনের মধ্যে একটা ক্ষোভ আছে। তাহলে একটা প্রশ্ন কি দাঁড়ায় কি না, এই বাস মালিক শ্রমিকদের কাছে সরকার কি জিম্মি কি না, জনগণ জিম্মি কি না, আপনি আমি জিম্মি কি না? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাস মালিক এবং কিছু শ্রমিক নেতা তাদের কাছে যে জিম্মি তার প্রমাণ তো আমরা নানাভাবে পেয়েছি। 3.5 বছর আগে একটা আইন হলো, আজ পর্যন্ত সেটা কার্যকর হলো না। একই দিনে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু সাথে সাথে কার্যকর হয়েছে, আজ পর্যন্ত এই সড়ক পরিবহন আইনটি কার্যকর হলো না। শুধু তাই না, এই আইনের পার্লামেন্টে পাশ হওয়া আইন, যে পার্লামেন্টে সড়ক পরিবহন মালিক সমিতির নেতা ছিলেন একজন এমপি হিসেবে,
শ্রমিক নেতা ছিলেন একজন এমপি হিসেবে, তারা সেখানে ভোট দিয়েছেন, বাইরে হিসেবে আইনের বিরোধিতা করেছেন। ছাত্ররা যে এগারো দফাটা দিয়েছে তার বিপরীতে শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠিত 111 দফা দিয়েছে। এই আইন যাতে বাস্তবায়িত না হয় তারা 34 দফা দিয়েছে, সেটার জন্য আবার সরকার 29 দফা আমলে নিয়েছে। আপনি চিন্তা করেন আপনি একটা, এবং এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত এই আইন কিভাবে কার্যকর হবে, কতটুকু কার্যকর হবে, এই আইন আদৌ কার্যকর হবে কিনা একটা সিদ্ধান্তহীনতার মধ্যে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের লোকজন একটা সংশয়ের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে এই যে এগারো দফা ছাত্রদের, এটা সাড়ে তিন বছর আগে যখন প্রথম ওরা উত্থাপন করে তখন বলা হয়েছিল যে ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে সরকারের সমস্ত স্তর থেকে, তার অর্থ হলো এই দাবির প্রতি সমর্থন জানানো হচ্ছে। তাহলে এই দাবি বাস্তবায়ন করতে সমস্যা কোথায়? খুব স্বাভাবিক কারণে দু একটা কথার আমি একটু বিরোধিতা করি এখানে যে আলোচনাটা হয়েছে। প্রথম কথা হলো জনাব ইলিয়াস কাঞ্চন অনেকদিন ধরে আন্দোলন করছেন, তিনিও বলেছেন কোমলমতি, পুলিশ মহোদয়ও বলেছেন কোমলমতি, ছাত্ররা কোমলমতি, এটা বলে তাদেরকে ছোট করার কোনো জায়গা নাই। কিন্তু ছাত্ররা যে যথেষ্ট ম্যাচিওর, তারা যে যথেষ্ট বোঝে, তারা যে আমাদের অনেকের চাইতে সড়ক ব্যবস্থাপনা ভালো জানে সেটা তারা কিন্তু প্রমাণ করেছে। সুতরাং এখানে কোমলমতি বলে তাদেরকে ছোট করার কোনো জায়গা নেই কিন্তু, এবং এই বিশেষণটা আসলে ভুল, আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি। ছাত্রদের কথা বলার অধিকার আছে, সেটা যেই ছাত্রই হোক না কেন, যে কোনো জায়গায় হোক না। দ্বিতীয় জায়গাটা হলো আমরা হাফ ভাড়ার ক্ষেত্রে যেটি হয়েছে, মালিক সমিতি এখন ঘোষণা দিচ্ছে, ছাত্র তো মালিক সমিতির কাছে কিছু চায় নাই, সে তো সরকারের কাছে চেয়েছে, আপনি আইন চেয়েছেন, আপনি তো কোনো মালিকের কাছে কোনো দয়া দাক্ষিণ্য চান নাই, সুতরাং আপনি এখানে আইন করতে হবে। সড়ক পরিবহন আইনের 34 ধারায় পরিষ্কার করে বলেছে সরকার ভাড়া নির্ধারণ করবে। সরকার ভাড়া নির্ধারণ করে নেই ডিজেল তেলের দামের পরে, সরকার যদি ভাড়া নির্ধারণ করতে পারে তাহলে হাফ ভাড়াও নির্ধারণ করতে পারে। সুতরাং এই আইনটা সরকার থেকে আসতে হবে, সরকার বিআরটিসি বাসের ক্ষেত্রে করেছে। তাহলে ভাড়াটা যদি সবার জন্য হয়, হাফ ভাড়াটা কেন শুধু বিআরটিসির জন্য হবে, সরকার সকলের জন্যই করতে পারে, সরকারের সেই এখতিয়ারটা আমার কাছে মনে হয় আছে। আরেকটা হলো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, প্রথম কথা হলো এনায়েতুল্লাহ বলেছেন বাস মালিকরা গরিব, এটা ঠিক না। বাংলাদেশের মতন এত নিশ্চিত ব্যবসার কোথাও নাই, রাস্তায় নামলেই যাত্রী, এত এত মানুষ কোথায় পাবেন আপনি, তাই না? এর চেয়ে বড় ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার মানে আপনি দিয়ে শেষ করেন, ডিমান্ড সাইড ইজ সো স্ট্রং, আপনার তো সাপ্লাই নেই আসলে, সেখানে ব্যবসা মানেই সফল। এই শহরের কথাই যদি ধরেন, এই যে বাস রুট রেশনালাইজেশন একটা কমিটি হয়েছিল, আমি এটার মেম্বার ছিলাম, আমরা সেখানে সারা পৃথিবীর নানা দৃষ্টান্ত তুলে ধরে সরকারের কাছে একটা সুপারিশমালা তুলে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত সেটা খুলেও দেখা হয়নি। তার অর্থ হলো গণপরিবহনে যে নৈরাজ্যটা চলছে, বিশৃঙ্খলা চলছে, এর প্রতি কোনো মানে নজর নেই। নজরটা কেন নেই জানেন? এই যে ছাত্ররা যারা আজকে বাসের আন্দোলনটা করছে তারা কারা? আমলাদের সন্তানরা বাসে চড়ে না, রাজনীতিবিদের সন্তানরা বাসে চড়ে না, ব্যবসায়ীদের সন্তানরা বাসে চলে না, বড় বুদ্ধিজীবীদের সন্তানরা বাসে চলে না, শ্রমিক নেতাদের সন্তানরাও বাসে চলে না, সবাই শীততম নিয়ন্ত্রিত প্রাইভেট কারে স্কুলে যায়, কলেজে বাসে চলে অতি সাধারণ মানুষ। সুতরাং এদের দাবি মানা হবে কি হবে না, ওই ভাবনাটাই, মানুষের ভাবনাটাই নেই। নিরাপদ সড়কের দাবি কেন বাস্তবায়ন হয় না জানেন? কারণ অতি সাধারণ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, অতি নিম্ন দরিদ্র মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই কারণে এটা বাস্তবিত হয় না। সুতরাং মানুষের ভাবনা যে শাসন প্রণালীর ভিতরে নাই সেইটা গণপরিবহন ব্যবস্থাপনা দেখলে বোঝা যায়। বাংলাদেশে একমাত্র ব্যবসা গণপরিবহন, একমাত্র ব্যবসা যেখানে মালিক শ্রমিকের একটা ভয়ঙ্কর ঐক্য আছে নৈরাজ্যের পক্ষে, আর কোনো খাতেই এই ঐক্য দেখতে পাবেন না। আপনি নিজেও ব্যবসা করেন, এরকম ঐক্য আর কোথাও দেখতে পাবেন না। এবং ঢাকা শহরের দিকে যদি তাকান, এত মালিক, পৃথিবীর কোন দেশে তিনটা চারটার বেশি কোম্পানি দেখতে পান আপনি বলুন তো? পৃথিবীর নানা দেশে গেছেন আপনি, কলকাতায় কয়টা কোম্পানির বাস চলে? ঢাকায় 1200 মালিক, আপনি চিন্তা করতে পারেন 1200 মালিকের কার কোন গাড়ি আছে কেউ জানে না, কে কোনটা কিনছে, কার কাছে কোনটা বিক্রি করেছে, কোনটা শ্রমিকের কাছে লিস্ট দিয়ে দিচ্ছে, আপনি কোনো হিসাব পাবেন না কারোর কাছে। এরকম একটা নৈরাজ্যকর অবস্থা, এবং সেখানে আপনি রেশনালাইজেশন করবেন কী করে? যেখানে আনিসুল হকের ফ্র্যাঞ্চাইজ ফেল করেছে, দুই মেয়র গত 1 তারিখ থেকে 100টা বাস নামানোর কথা ছিল, মালিকদের কারণে সেটা পারে নেই। ডিজেলের মূল্য বৃদ্ধি হলো, সরকারও জনগণের কথা ভাবলো কি না? দুটা দিন মানুষ কষ্ট করলো, বৃহস্পতিবারে বাড়লো, শুক্র শনিবার বিআরটিএ চেয়ারম্যান মালিকদের সাথে বসলেন গিয়ে রোববারে, কেন শুক্র শনিবার বসতে পারতেন না? তিনি তো জনগণের করের টাকায় বেতন পান, তাহলে জনগণের কষ্ট লাগবের কথা ভাববেন না? তিনি 2 দিন ঠিকই ছুটি কাটালেন, তার অফিসিয়াল ছুটি, তারপরে তিনি বসলেন। বাস মালিকরা বললেন বাস ভাড়া বাড়াতে হবে, তারাও কিন্তু মানুষের হয়ে বললেন না যে তেলের দাম কমাতে হবে। এখন কিন্তু তেলের দাম কমেছে, সেই দাবিটা কিন্তু কোথাও উঠছে না।
পুরো প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে যে মানুষের ভাবনাটা কোথাও নাই। মানুষের ভাবনাটা যদি থাকতো তাহলে বাংলাদেশের এই গণপরিবহন এতটা এরকম জায়গায় পৌঁছতে পারত না। আমি মনে করি যে নিরাপদ সড়কের দাবিটা শুধু ছাত্রদের এই ভাবনাটাই ভুল। নিরাপদ সড়কের দাবিটা বাংলাদেশের সব মানুষের, সব প্রত্যেকে নিরাপত্তা চায়। আমরা মনে করি 17 কোটি মানুষ নিরাপত্তা চায় এবং এটা নিরাপদ করতে গেলে যেসব কাজগুলো করা দরকার সেই কাজগুলো করতে হবে। আমরা কি করছি উল্টাটা, অতি দরিদ্র পরিবার থেকে আসা পরিবহন শ্রমিক, অতি সাধারণ পরিবার থেকে আসা ছাত্রদেরকে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থার মধ্যে ফেলে দিয়ে এই মালিক, এই শ্রমিক নেতা, এই সরকারি লোকজন, আমরা টকশোতে আরামসে কথা বলছি, এরা কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে রয়েছে। এটা চলতে দেওয়া যায় না, এই সমাধানটা করতে হবে। কে উস্কানি দিল, কে দিল না, কেউ যদি উস্কানি দিয়ে থাকে সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থেকে ব্যবস্থা নিতে পারে। সরকার তো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে, তার তো অনেক মেশিনারিজ আছে, কিন্তু উস্কানির চেয়েতে বড় কথা দাবিগুলো তো আপনারা বলেছেন যৌক্তিক, তাহলে এই যৌক্তিক দাবি মানতে হবে। আমি বলি না যে শতভাগ দায়ী কিন্তু বাস মালিক কিংবা শ্রমিকরা দুর্ঘটনার জন্য। আপনি যদি পুরো ব্যবস্থাপনাটা দেখেন, আমাদের যে রাস্তাঘাট নির্মাণ হয় সেখানে মেটেরিয়ালে দুর্নীতি থাকে, অর্থাৎ রাস্তা নির্মাণে দুর্নীতি থাকে, রাস্তার ব্যবস্থাপনায় যারা থাকে তারা দুর্নীতি করে, রাস্তা যারা রাস্তাকে কেন্দ্র করে যারা ব্যবসা করে মালিক সমিতি তারা দুর্নীতি করে, এই শ্রমিকদের কাছ থেকে যারা চাঁদা তোলে সেই শ্রেণীটা দুর্নীতি করে, সামগ্রিকভাবে একটা দুর্নীতির ভোক্তা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ, এইটা থেকে বের করতে হবে। আমরা যেহেতু আলোচনাটা করব আমাদের এই পর্বে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে একজন শিক্ষকের যে মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর ঘটনায় যে 9 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলব, এবং এই কারণে আমাদের সাথে একজন অভিযুক্ত যাকে করা হয়েছে কুয়েত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানও কিন্তু আমাদের সাথে রয়েছেন। সেজান আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি ভালো আছি। আমরা আসলে গতকালকে আমাদের এই আলোচনার মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওনাকে যুক্ত করেছিলাম এবং তিনি তার মন্তব্য বক্তব্য দিয়েছেন। যেহেতু আমরা শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরকে মুখোমুখি না করে আমরা দুটি পর্বে ভাগ করেছি, গতকালকে শিক্ষক ছিলেন, তিনি তাদের মন্তব্য করেছেন, আজকে আপনি আপনাদের কথা বলবেন। তো আমরা আলোচনাটা শুরু আপনাকে দিয়েই করতে চাই, এই কারণের জন্য আসলে সেদিনকার ঘটনাটা যদি একটু 1-2 মিনিট আপনাদের চোখে আপনারা কীভাবে দেখছেন আমাদের দুজন অতিথির জন্য আলোচনা করেন, তারপর আমরা আমাদের প্রশ্ন এবং নানা বিষয় নিয়ে আপনার কাছে ফিরে আসবো। আপনি কী দেখেছেন, আপনার কাছে কী মনে হয়েছে যে অভিযোগগুলি আপনাদের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে, আপনাদের মন্তব্য বক্তব্য কী? প্রথমত ঘটনা তো মনে হয় আমরা সবাই দেখেছি, শুনেছি। অ্যাকচুয়ালি আমাদের পূর্ব নির্ধারিত একটা মিটিং ছিল 29 নভেম্বর, আমরা যেটা ডক্টর সেলিম স্যারের সাথে বসে আমরা ঠিক করছিলাম, কিন্তু উনি টাইম দিয়েছিলেন আমাদেরকে 30 তারিখ বেলা 12টার সময় তার ডিপার্টমেন্টের রুমে যাতে আমরা বসি তার সাথে, কারণ উনি জানুয়ারি মাসের 2021 সালের জানুয়ারি মাসে উনি দায়িত্ব পেয়েছিলেন, এবং যেটা হয় যে প্যান্ডামিকের মধ্যে আমাদের টোটাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এই সময়। 22 অক্টোবর আমাদের ক্যাম্পাস ওপেন হয়ে যায়। একটু সংক্ষেপে বলবেন আলোচনার সময়টা, সংক্ষিপ্ত বিস্তারিত না বলে, তারপরে কি হলো 30 তারিখে আপনাদের মিটিং হওয়ার কথা? জি জি, আমরা 30 তারিখে মিটিং করছি। 30 তারিখে আমরা, উনি টাইম দিয়েছিলেন 12টায়, কিন্তু আমাদের ছেলেদের ক্লাস যেহেতু ছিল 12:20 পর্যন্ত, আমরা যাইতে আমাদের আধা ঘন্টা মতো লেট হয়েছিল, ততক্ষণে স্যার বেরিয়ে গেছিল ডিপার্টমেন্ট থেকে। এখন যেহেতু তিনি, আমরা যাচ্ছিলাম তার সাথে, আমাদের প্রতিমধ্যে দেখা হয়েছিল রাস্তায়, তখন তিনি আমাদের বললেন যেহেতু তার ল্যাব আছে সেকেন্ড হাফে, দ্রুত যাতে আমরা বসি তার সাথে এবং শেষ করি। তিনি আমাদেরকে নিয়ে তার ডিপার্টমেন্টের রুমে গেলেন, আমরা সেখানে তার সাথে কথাবার্তা বললাম, এরপরে আমরা সেখান থেকে চলে আসার পরে 1.5 থেকে 2 ঘন্টা পরে সম্ভবত আমরা অ্যাক্সিডেন্টের নিউজটা শুনলাম যে তিনি ইন্তেকাল করেছেন। আপনারা কি ওনাকে নিয়ে রুমে গিয়েছিলেন? উনি আমাদেরকে রুমে নিয়ে গিয়েছিল, আমরা ওনাকে নিয়ে যাই। আপনার সংখ্যা কতজন ছিলেন সেখানে? আমরা আনুমানিক 25 জন এরকম। 25 জন সংখ্যা ছিলেন। কি মিটিং ছিল আপনাদের সাথে, কিসের মিটিং ছিল সেটা? মেইনলি যেটা হয়, আমি ছাত্র কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক, যে কোনো হলের প্রভোস্ট যখন দায়িত্ব পান তখন আমরা ছাত্র কল্যাণ কমিটির পক্ষ থেকে ওই হলের স্টুডেন্ট যারা থাকেন, আবাসিক শিক্ষার্থী, তাদের নিয়ে আমরা ওই হলের প্রভোস্টের সাথে বসি, এবং ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যেহেতু হলের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থেকে, খেলাধুলার কার্যক্রম থেকে সমস্ত কিছু পরিচালনা করে, এটা আমাদের একটা ট্রেডিশন, সেই ট্রেডিশনের জায়গা থেকেই
আসলে ওনার সাথে আমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্টদের পরিচয় করাই দেয়া, এটা অনেকটা পরিচয় পর্বের মতোই ছিল। তাহলে তাহলে ওনার রুমে কতজন বসতে, মানে জায়গা কতটুকু, কতজন ঢুকতে পারে? ওনার ওনার রুমে আসলে বসার জায়গা ছিল না, বসার জায়গা 5-6 জনের মতো হাইয়েস্ট বসার জায়গা ছিল। যেহেতু সিনিয়র যারা ছিল ফাইনাল ইয়ারে শুধুমাত্র ওদেরকে আমরা রুমের ভিতরে রেখেছিলাম, আর যারা জুনিয়র ছিল থার্ড ইয়ারে ওদেরকে আমরা রুমের বাইরে দাঁড়াতে বলেছিলাম, এবং এটা সারি আমাদেরকে বলেছিল। নিশ্চয়ই আপনার কথা বুঝতে পারছি। আমি শুধু একটা বিষয় বলবার চেষ্টা করব যে তিনি মারা যাবার কয়েকদিন আগে আপনাদের পক্ষ থেকে মরহুম মোহাম্মদ সেলিম হোসেন অধ্যাপক তার স্ত্রী কিন্তু অভিযোগ করেছেন, ফোন করে বলেছিল যে ডাইনিং ম্যানেজার হিসেবে নির্বাচন দিবার জন্য কারো একজন বন্ধুকে, সেটা কে ছিল? ডাইনিং ম্যানেজার দেওয়ার জন্য আমরা কখনোই স্যারকে কোনো ধরনের রিকোয়েস্ট করি না, কারণ ডাইনিং ম্যানেজার দেওয়ার একটা প্রসিডিউর আছে, আপনি জেনে থাকবেন। একটা ডাইনিং ম্যানেজারের ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম। কিন্তু এই অভিযোগটা কেন উঠলো, মানে এত বড় একটা অভিযোগ কেন উঠলো যে সেই ডাইনিং ম্যানেজার লালন শাহ হলে ডাইনিং ম্যানেজার যাতে নিজস্ব লোকদেরকে দেওয়া হয়, সেটি কেন উঠলো? যেহেতু অভিযোগ করা হয়েছে সেহেতু যেটা বলতে হবে, ওনার ওয়াইফ যিনি, তিনি যেদিন হচ্ছে বডি হ্যান্ড ওভার করেন, ওইখানে হ্যান্ড ওভার করার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন, কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন সেখানে। ওনার কাছে কিন্তু স্টুডেন্টদের, সাধারণ শিক্ষার্থী যারা, যাদের কাছে মনে হচ্ছিল যে মৃত্যুটা অস্বাভাবিক, তারা ওনার সাথে কথা বলেছিলেন এবং পোস্টমর্টেম করার জন্য দাবি জানিয়েছিলেন, কিন্তু উনি সেখানে সরাসরি এই বলেছিলেন যে এই মৃত্যুটা তার দৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছে এবং বডিটা যাতে তাকে হ্যান্ড ওভার করা হয়। আচ্ছা, তো তার তার স্ত্রী কিন্তু এখন সেটা বলছেন না, আন্দোলনরত শিক্ষার্থীরাও সেটা বলছেন না, শিক্ষকরাও সেটা বলছেন না। আমরা একটা শ্রদ্ধি ইস্তেকরে যে একটা কথা বলবো আপনার সাথে, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিয়েছে, সেটাও তো পরবর্তীতে প্রমাণিত হবে, কিন্তু তার স্ত্রী বলেছেন, তাকে সেলিম সাহেব তার স্ত্রীকে ফোন করে বলেছেন যে আমাকে ছাত্ররা ধরে নিয়ে গেছে, আর আপনারা বলছেন যে তিনি আপনাদের ডেকেছেন, কিন্তু উনি কিন্তু তার স্ত্রীকে বলেছেন তার স্ত্রীর বক্তব্য অনুযায়ী যে তাকে ধরে নিয়ে গেছে, ছাত্ররা আমাকে ধরে নিয়ে গেছে, আজকে আসতে বিলম্ব হবে, এটি একটি কথা। দ্বিতীয় হলো যে বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো মামলা করেনি, যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল তারাও কিন্তু প্রথম কমিটির দুজন পদত্যাগ করেছে, নতুন তদন্ত কমিটি হতে গেছে, আপনাদেরকে তো ভয় কেন, মানে আপনাদের এত ভয় কেন যে দুজন শিক্ষক কিন্তু পদত্যাগ করেছেন যারা এই তদন্ত কমিটির প্রথম কমিটিতে ছিলেন? জি ব্যক্তিগত কারণে অনেক শিক্ষক তার ব্যক্তিগত ডিসিশন নিতে পারেন। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে যখন একটা তদন্ত কমিটি করা হয়, তখন কিন্তু তদন্ত কমিটিতে যাদেরকে মেম্বার হিসেবে রাখা হয় কিংবা সভাপতি সদস্য সচিব হিসেবে রাখা হয়, তাদের কনসার্ন নিয়েই রাখা হয়, তারা সম্মতি জ্ঞাপন করেন বলেই তাদেরকে তদন্ত কমিটিতে রাখা হয়। তাহলে সম্মতি জ্ঞাপন করার পরেও কেন, কিসের ভিত্তিতে কিংবা কাদের প্রেশারে তিনি পদত্যাগ করলেন, এটা তাহলে তদন্তের দাবি রাখে। জি জি মাসুদ কুমার ভাই, একটু আলোচনাটা করি আমরা, প্রশ্ন থাকলে করেন, তারপর আলোচনা করি। শুনে আসেন জি, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি অনেকগুলি বিষয় এখানে একটু নোট করে রেখেছি, নিশ্চয়ই এই প্রশ্নটাও করা হবে। তা ওনারা ছাত্রলীগের পক্ষ থেকে তারা একটা সংবাদ সম্মেলন করেছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা এই শিক্ষকের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা তারা দাবি করেছেন। তো এই ছাত্রলীগে এই যারা সদস্যরা রয়েছেন তারা যদি সংবাদ সম্মেলনে 1 কোটি টাকা যদি ক্ষতিপূরণ দাবি করে, তাহলে তো এটা অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু হলে কেন দাবি করবে? মানে আমার কাছে তাদের দাবি দেওয়ার চারটা কথা, আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন, যে ক্ষতিপূরণটা কি, ক্ষতি একটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ক্ষতি হলে ক্ষতির একটা কারণও থাকবে, এটা কিন্তু যারা অভিযুক্ত তারাই কিন্তু দাবি করেছে। এখন এটা কি সান্ত্বনা না কি? দেখেন বিষয়টা হলো কি, যে ওনার তো একটা মৃত্যু হয়েছে এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তদন্ত কমিটি হয়েছে, এখন এখানে তো আমি সরাসরি কাউকে দায়ী করতে পারবো না, কি হবে না হবে পরে দেখা যাবে, তদন্ত হবে, তদন্তের পরেও আবারও মামলা মোকদ্দমা অনেক কিছুই আছে, তো সেগুলি বিষয় আছে। বাট একটা জিনিস হলো জানেন, একটা টোটাল আমাদের শিক্ষাঙ্গনে একটা ধারা দেখছি আমরা, সেই ধারাটা কি, যে আপনি যদি ছাত্রলীগ করেন তাহলে এটা একটা লাভজনক ব্যাপার, আপনি যদি ছাত্রলীগ করেন
তাহলে আপনি লেখাপড়া না করলে চলবে, কারণ এই ছাত্রলীগ করতে করতে যে কদিন ছাত্রলীগ করবেন আপনার ছাত্রত্ব শেষ হওয়ার পর আপনি যা ইনকাম করবেন তার চেয়ে বেশি আপনি এই সময়ে করতে পারবেন। এরকম একটা ধারা আমরা বিভিন্ন জায়গায় দেখি। আপনি যদি ছাত্রলীগ করেন ওই প্রভোস্টকে আপনার নিয়ম অনুযায়ী চলতে হবে, আপনাকে খুশি করে চলতে হবে, না চললে সবাই মিলে তোমার সঙ্গে মিটিং করতে যাবেন, ছয়জনের রুমে পাঁচ ছজন বসবেন, সামনে একটা বিরাট মব থাকবে, তারা ওখানে নানা ধরনের মন্তব্য করবেন, সেই মন্তব্য আপনাকে শিক্ষককে শুনতে হবে। শুনতে আপনারা যে উনি যে কথাগুলি বললেন যে ওনাদের সঙ্গে পরিচয় পর্ব, তো পরিচয় পর্ব ওই পাঁচজনের রুমে যেয়ে পরিচয় পর্ব, ভাই ঘটনা তো এত সহজ নয়, ঘটনাটা তো সহজ নয়। পরিচয় পর্বের জন্য কি যে রুমে পাঁচজন আটে সেখানে যে কেউ পরিচয় পর্ব করে নাকি? পঁচিশজন, হ্যাঁ পঁচিশ ছাব্বিশ জন যায়, রুমে আটে মাত্র পাঁচজন, তো ওখানে যেতে হবে কেন? হলের মধ্যে কি পরিচয় করার কোনো জায়গা নেই, থাকে না? তো আমি বিষয়গুলি বলছি যে ওনার স্ত্রী ওনার স্বামীকে চেনেন, স্ত্রীর সঙ্গে স্বামী অনেক কিছু শেয়ারও করেছেন, ওনারা যে মানে খুব সুন্দরভাবে ওই টিচারের সঙ্গে কথা বলেননি ভদ্রভাবে সেটা তো বোঝাই যাচ্ছে। আমি এই যে উনি সেক্রেটারি সাহেব ওখানে আসছেন ওখানে, আমি তো আপনাকে আপনার আপনার নোটেই দেখলাম যে ওনার ১৩তম ব্যাচের উনি স্টুডেন্ট, ওনার চার বছরের কোর্স সম্পন্ন করার কথা ছিল ২০১৭ সালে, আজকে ২০২১ সাল, আরও চার বছর হয়ে গেছে। মানে যত লম্বা সময় উনি সেক্রেটারি থাকবেন তত ওনার জন্য লাভ। বিষয়টা কি এরকম কি না যে কথাটা আমি শুরুতে বললাম? তো এইগুলি না ভাই নানা ধরনের ই হয়েছে। এখন এটা আমি বলবো না বিচ্ছিন্ন একটা ঘটনা, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এটা আমরা দেখছি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি এটা, এখন এটা ঘটছে এবং এই ঘটনা ঘটতে দিতে থাকলে আরও অঘটনা আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। যে কথা আপনারা বলার ইঙ্গিত দিলেন যে দুজনের সাথে পদত্যাগ করলো কেন, দুজন কেন পদত্যাগ করলো তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা কিচ্ছু বলবে না ভয়, এখন তারা কার ভয় পাচ্ছে, কোথাও না কোথাও ভয় পাচ্ছে, ভয়ের তো একটা উৎস থাকতেই পারে। তো এগুলো ভাই বোঝা যায়, এগুলি মানুষ বুঝে দেয়। ইস্তাক ভাই আপনার আলোচনা না, আমার কাছে মনে হয় যে আমরা যেটা বলতে পারি যে এরকম একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, এটা স্বাভাবিকও হতে পারে অস্বাভাবিকও হতে পারে, কিন্তু পুরোটা তদন্ত হওয়া দরকার, একটি পূর্ণ তদন্ত হওয়া দরকার, এবং এখানে কার কী ভূমিকা ছিল এটা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান হওয়া প্রয়োজন আছে। একজন শিক্ষক যিনি হলের একজন প্রভোস্ট ছিলেন এবং তার শিক্ষার্থীরাই বলছে যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন, তিনি ক্যাম্পাসের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তো এটা তো বিশ্ববিদ্যালয়ের লস নয়, আমি তো মনে করি বাংলাদেশের একটি অতি অপরিণীয় ক্ষতি হয়েছে। এই যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের সাথে আছেন, তিনিও বলতে পারেন, তিনিও নিশ্চয়ই দাবি করবেন, কিন্তু তার কাছেও জানতে চাওয়া, আপনার ২০১৭ সালে শেষ হয়ে যাওয়ার কথা, আপনি এখন পর্যন্ত কেন ২০২১ সাল পর্যন্ত কেন আছেন, কেন আপনি পরীক্ষা উত্তীর্ণ হননি নাকি কেন পরীক্ষা দেননি, কোনটা? আমি যখন ২০১৭ সালে ২০১৪ সালে আমার ক্লাস শুরু হয়, আমি প্রথম একটা বছর তখন আমাদের সময় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার একটা ব্যাপার ছিল, অনেকের পছন্দের সাবজেক্টের একটা ব্যাপার থাকে, আমি প্রথম এক বছর সেরকম ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারিনি, এবং সেটা কখনোই আমার সংগঠনের দায় না, সেটা আমার ব্যক্তিগত দায়, এটা আমি অনেকভাবেই অনেক জায়গায় বলেছি। আর আরেকটা যে ঢালাও অভিযোগ যেটা করলেন আমি একটু সেটার ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে অভিযোগ তদন্ত কমিটি যে তদন্ত রিপোর্ট দিবে সেটার আগেই তো আপনারা অভিযুক্ত আমাদেরকে করে দিলেন, আমাদেরকে দোষী সাব্যস্ত করে দিলেন। আপনি যেটা বললেন যে পাঁচ ছয় জনের রুমে আমরা এতজন কেন গেছি, আমি ওখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে যাই নাই, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কমিটির যেহেতু সাধারণ সম্পাদক, এবং সেই এই ঐতিহ্য এটা আমাদের এখানে সবসময় ছিল গত কয়েক বছরে, এবং আমি যেহেতু লালন শাহ হলের অফিসিয়াল বোর্ডার না, লালন শাহ হলের অফিসিয়াল মিটিং গুলোতে আমি আমার জায়গা থেকে অ্যাটেন্ড করতে পারি না, সেই রাইটস আমার নাই, এতটুকু জিনিস বুঝতে হবে। আর তার সাথে কথার বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে যেখানে শিক্ষক নিজেই এরকম একটি প্রস্তাবনা তিনি দিয়েছেন যে তার রুমেই চলো, এবং এখানে তো এমন না যে তার রুমে গেলে আমরা ৫০০-৬০০ যাব, একটা হলে সিনিয়র স্টুডেন্ট কতজন থাকতে পারে সেটা হাইয়েস্ট গেলে দেখা যাচ্ছে ১০ জন ১২ জন, খুব ম্যাক্সিমাম হলে ১৫ জন, তা ম্যাক্সিমাম ১৫ জনের যে পরিচয় এটার জন্য তো মানে অফিসিয়ালি মিটিং রুম নিয়ে হল রুম নিয়ে বসার কোনো মানে নাই, এটা শুধুমাত্র কে কোন ডিপার্টমেন্টের কোন সাবজেক্টে পড়ছে, কোন ইয়ারে এবং কোথায় বাসায়, এতটুকুই পরিচয়। আর একটা যেটা বললেন সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় কেন করতে হবে, উনি কি কারণে ওনার সাথে পরিচয় করতে হবে? আমাদের যেহেতু ৩০ তারিখে আমরা ওনার সাথে কথা বলেছিলাম, না মানে আপনাদের এই এই ৩০-৩৫ জনের কেন ওনার সাথে পরিচয় করতে হবে? অ্যাকচুয়ালি যেই আমি সেটাই বলতেছি আপনাকে যে আমরা ওনার সাথে ৩০ তারিখে কথা বলেছিলাম,
এখন পরের দিন থেকে আমাদের বিজয়ের মাস শুরু হচ্ছিল। বিজয়ের মাসে আপনি আপনারা ওখানে কয়টা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন? ওখানে আপনারা কয়টা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন? এটা তো মোটামুটি আনুমানিক, আমরা হলে যতগুলো ডিপার্টমেন্ট থাকে যেমন 8 থেকে 10টা মোটামুটি সব ডিপার্টমেন্টেরই কেউ না কেউ ছিল। আপনাদের কি নবীন বরণ ছিল? না, নবীন বরণের কোনো ব্যাপার না। তাহলে মানে আপনি যে ছাত্র কল্যাণ সম্পাদক, আমি কি জিজ্ঞেস করি, নিশ্চয়ই আপনি যে ছাত্র কল্যাণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ে, এটা কি নির্বাচিত পদ? জি জি জি, এটা নির্বাচিত। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই পদে নির্বাচিত হয় নাকি? না, এটা আমি জানি না ইতিপূর্বে কখনো হয়েছে কিনা। এটা আমাদের দিয়ে শুরু হয়েছে, মানে আমাদের দিয়ে বলতে কি, মানে আমি সর্বপ্রথম হয়েছি। এর পরবর্তীতে হয়তো আরো নির্বাচন যদি ছাত্র কল্যাণ থেকে অনুষ্ঠিত করতে চায় তারা করবে, সেভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে নেয়। আরেকটা আচ্ছা একটা কথা, উনি যে হলে প্রভোস্ট হয়েছেন আপনি কি ওই হলের স্টুডেন্ট? না, জি না, জি না, আমি ওই হলের স্টুডেন্ট না। এই জন্যই আমি ওনার হলে, ওনার অফিসিয়াল মিটিং গুলোতে, হল মিটিং গুলোতে আমি অ্যাটেন্ড করি না। আমি সেটাই টপিকে ছিলাম যে 30 তারিখে যেহেতু আমার সাথে আমরা দেখা করেছি, পরের দিন থেকে ছিল বিজয়ের মাস শুরু। আপনি জানেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয়ের মাসে অনেকগুলো প্রোগ্রাম থাকে, যেমন জাতীয় প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে, আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস থাকে। এই জিনিসগুলা তো নিশ্চয়ই প্রভোস্ট স্যার একাই অ্যারেঞ্জ করবেন না, ওই ওই হলের যেসব শিক্ষার্থী থাকবেন তাদেরকে দিয়েই এই ব্যাপারগুলো তিনি অ্যারেঞ্জ করবেন। তাই অ্যারেঞ্জ করার জন্য তো তিনি কাকে কাকে দিয়ে অ্যারেঞ্জ করাবেন তাদেরকে তো তাকে চেনা লাগবে, না চিনলে তিনি যেহেতু নতুন দায়িত্ব। তাহলে আপনি বলছেন যে পরিচয় পর্ব, তাহলে যেখানে 5 জন বসতে পারে, বিশ্ববিদ্যালয়ে কি এমন কোনো জায়গা ছিল না যে আপনারা 20-25 জন একসাথে বসে আপনারা সেখানে পরিচয় করবার জন্য যে বিজয়ের মাসের কার্যক্রমে কে কি দায়িত্ব পালন করবে? কি ধরনের কথা হয়েছিল সেখানে আপনাদের সাথে? ওইখানে আমরা মূলত যে কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে যে সিনিয়র স্টুডেন্ট, বিশেষ করে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা আছে এদেরকেই আমরা পরিচয় করিয়েছিলাম। আর আপনি যে বসার কথাটা বললেন সেটা হচ্ছে নর্মালি বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর কখনোই তার নিজের রুম ব্যতীত অন্য কোনো রুমে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে আমার মনে হয় না। আর ভাই কি বলছেন, বিজয় দিবসের অনুষ্ঠান হবে, সেই বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে একটা আলোচনা হবে, আপনাদের কনফারেন্স রুম হবে, সেটা কেন বসতে যাবেন? ঠিক আছে, ক্লিয়ার করতে হবে ভাই, প্লিজ এক মিনিট। সেটা হচ্ছে যে হলের যে ব্যাপারটা, হলে শুধুমাত্র হল কমিটির যারা থাকে কিংবা হলের বোর্ডার যারা থাকে তারা হল অফিসে মিটিং করতে পারে, এবং হলের বাইরের যারা, বিশেষ করে ছাত্র কল্যাণ থেকে আমরা যারা মিটিং করি, আমরা কিন্তু তার শিক্ষকদের ডিপার্টমেন্টের রুমেই মিটিং করি। শিক্ষক তার হল রুম এবং ডিপার্টমেন্টের রুম, এই দুইটা রুমের বাইরে নর্মালি কোথাও কখনো আমরা দেখি নাই এরকম আমাদের ইতিহাসে। সেটি তো দেখেন নাই, কিন্তু আমরা তো স্টুডেন্ট ছিলাম, যদি এরকম কোনো কিছু হয় তাহলে তো একটা কনফারেন্স রুমে বসবে, আলোচনা করবে বিজয় দিবস অনুষ্ঠানে কি হবে। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে বসতে পারে, হলের প্রোগ্রাম গুলোতে না। আপনি যেটা বলছেন সেটা বিশ্ববিদ্যালয়ের যদি সমন্বিত প্রোগ্রাম থাকে, আপনি যে হলের স্টুডেন্ট নন সেই হলের প্রোগ্রামের জন্য সেই হলের প্রভোস্টের সঙ্গে আপনি দেখা করতে গিয়েছেন, আপনি জানেন ওনার রুমে 4-5 জন বসার জায়গা আছে, আপনি 25 জন লোক নিয়ে গেলেন কেন? আর আপনি গেলেনই বা কেন? মানে আপনি কি কাজ, আপনি বলছেন আপনি ছাত্র কল্যাণ সুবিধা করছেন, একটা তো ছাত্র কল্যাণ ধরে আপনি বানিয়েছেন আপনাকে প্রোভাইড করার জন্য। আমি আপনি এই সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক, ঠিক কি এটা বলেন? আপনি তো প্রথম। জি জি, তার মানে কি হলো, তার আগে ছিল না? আপনারা কি 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন কিনা? জি জি, আমরা 1 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি, এবং সেই ক্ষতিপূরণ চাওয়ার একটাই কারণ, যেহেতু শিক্ষার্থীদের সাথে ওনার সম্পর্ক অনেক সুদৃঢ় এবং এই মৃত্যুটা অনেকটা অসাধ, মানে
অনেকটা মানে আমাদের কাছে আকাশ ভেঙে পড়ার মতো, আমরা কখনোই আশা করি নাই। মানে অস্বাভাবিক করা হচ্ছে একটু একটা বিষয়। মাসুদ কামাল ভাই যেটা জানতে চেয়েছিলেন আপনার কাছে, আমি একটু পরিষ্কার হতে চাই, এই যে ছাত্র কল্যাণ সম্পাদক পদটি তৈরি হয়েছে, এটি তৈরি করেছে কে? এটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং এই কমিটির সভাপতি হচ্ছে যিনি বাইপোস্ট ছাত্র কল্যাণের পরিচালক থাকেন তিনি, এবং কোষাধ্যক্ষ থাকেন বাইপোস্ট, যিনি প্রথম সম্পাদক আপনি, এবং এটা আপনার মাধ্যমেই তৈরি হয়েছে প্রথম? না না, আমার মাধ্যমে তৈরি হয় নাই, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তৈরি হয়েছে। আপনারা তৈরি করে, আপনারা তৈরি করে অনুমোদন নিয়েছেন? আমরা তৈরি করে অনুমোদন নিই না, আমরা তৈরি করলে তো সভাপতি আমাদেরই হতো, সভাপতি তো নিশ্চয়ই ছাত্র কল্যাণের পরিচালক হতো না। না, সেটি তো নিশ্চয়ই মানে কোনো আইন কারণের কারণ হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গটা যেটি 1 কোটি টাকার বিষয়টা এড়িয়ে যাচ্ছে, সেটি কেন চাচ্ছিলেন আপনারা? আমরা যেটা প্রথমে বললাম যে তার মৃত্যুটা অনেকটাই আমাদের কাছে অকস্মাৎ একটা নিউজ হিসেবে এসেছে, এবং যেহেতু তিনি হলের প্রভোস্ট ছিলেন, এবং তিনি মানে সকলের সাথে আমরা যারা লালন শাহ হলে আছি কিংবা তার বাইরে আছি, তার ডিপার্টমেন্টে আছি, সকলের সাথে তার একটা সুদৃঢ় এবং খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এবং আচ্ছা, বুঝতে পারছি, নিশ্চয়ই আপনারা তাকে খুব পছন্দ করতেন, এবং নিশ্চয়ই সেই কারণের জন্য আপনার সেই পছন্দের জায়গা থেকে। তাহলে বিশ্ববিদ্যালয়ে কি আরো শিক্ষক এর আগে মারা গিয়েছিল? জি জি, মানে এই শিক্ষক মারা যাবার আগে কি আরো আরো কোনো শিক্ষক মারা গিয়েছিল আপনার ছাত্র থাকা অবস্থায়? এরকম মানে অকস্মাৎ আকাশ ভেঙে পড়ার মতো কখনো হয় নাই, যেগুলা হয়েছে সেগুলা দেখা যাচ্ছে অনেকে বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার কারণে কিংবা অনেক ব্যাপার থাকতে পারে, সেটা অবশ্যই ছিল। তাদের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করেন নাই যে? তাদের জন্য আমরা কখন মানে তারা কেউ তো কোনো হলের দায়িত্ব ছিল না যার সাথে আমাদের সম্পর্কটা এতটা সুদৃঢ়। মানে আপনাদের এই দাবিটার প্রেক্ষাপটে এটি কি কোনোভাবে বোঝা যায় কিনা যে আসলে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, এটি কি বোঝা যায় কিনা? এটি বোঝা যায় না, কারণ এটি বোঝার জন্য অবশ্যই আপনাকে সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্ত ছাড়া আপনি কখনোই কোনটা স্বাভাবিক মৃত্যু কোনটা অস্বাভাবিক মৃত্যু, মেডিকেল রিপোর্ট ছাড়া কোনটা স্বাভাবিক মৃত্যু কোনটা অস্বাভাবিক মৃত্যু আপনি আমি কেউই বলতে পারি না। জি জি, ঠিক আছে, আমরা একটু বাস্তব আপনার কাছে আসি। আমরা আরও 10 মিনিট সময় আছে, আমরা একটু আলোচনাটা করতে চাই এইভাবে যে এই যে যে ঘটনাটা ঘটলো, তার স্ত্রী গতকালকেই বলেছেন এবং আজকেও বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনোভাবে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো মামলা করেনি, এবং যেটি মামলা করা আরও 1-2 দিন আগে দরকার ছিল বলে গতকালকে যে শিক্ষক প্রতিনিধি সাধারণ সম্পাদক ছিলেন শিক্ষকদের, তিনি কিন্তু ওখানে বলেছেন। তা এখন যেটি হচ্ছে যে এই যে একজন শিক্ষক মারা গেল, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যে এই সময় পার হতে 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 কিন্তু দেশে নতুন আরেকটা ইস্যু চলে আসবে, এবং সেই ইস্যু আসার পরে একজন মেধাবী শিক্ষার্থী, তিনি কিন্তু শিক্ষক, তিনি কিন্তু জাপানে পিএইচডি করেছেন, এবং বিশ্ববিদ্যালয়ে এমন কোনো শিক্ষক শিক্ষার্থী নেই যে তার সাথে খুব সুমধুর সম্পর্ক ছিল না, বয়স 40-এর কোঠার নিচে। তো তো সেইভাবে একটা পরিবার আজকে একটা জিনিস হলো কি, একটা মৃত্যু তো, এবং এই মৃত্যু নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, কিন্তু আসলে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হতে পারে, চাপের মুখে হতে পারে, ওনার ব্যক্তিগত দুর্বলতার কারণে হতে পারে, অনেকে আসলে উইক থাকে ফিজিক্যালি, সেটার মধ্যে হতে পারে, কিন্তু কি হয়েছে অথবা কি হয়নি অথবা কাকে সম্ভাব্য ভিলেন বানানো যায় এটা আগে ভাগে বলে নেওয়া ঠিক না। ছাত্রলীগের যারা নেতৃত্ব থাকেন, ছাত্রলীগ যারা করেন, হলে যারা থাকেন, তবে নানা ধরনের সমস্যা থাকতেই পারে, এটা মানে অনেক সময় আমরা দেখিও বটে, কিন্তু তার মানে এই নয় তাদেরকে এর জন্য দায়ী করা যাবে। তো এটা কি হবে না হবে পুরো জিনিসটা আমি মনে করি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে করা উচিত, এবং তদন্তটা করতে যেয়ে কেউ দেখে ঝামেলা হচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, কমিটির কেউ কেউ থাকতে চাচ্ছে না, এটাকে কারো ভয়ে নাকি নিজেদের দায় এড়ানোর জন্য, এটাও একটা বিষয়। আবার দ্বিতীয়ত, মামলা কেন হচ্ছে না? আপনি যত তদন্তই করেন আপনাকে তো একটা মামলা করতে হবে আইনগতভাবে, এই তদন্তের তো কোনো আইনগত ভিত্তি কিন্তু নাই, এই তদন্তের উপর ভিত্তি করে কিন্তু আপনি কাউকে ফাঁসি দিতে পারবেন না, দোষীও করতে পারবেন না, তো তাহলে মামলা হচ্ছে না কেন? মামলা তো হওয়া উচিত, তার স্ত্রীকে বলতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা না করলে আমি করব। এই কথা একজন মৃতের স্ত্রীকে বলতে হয় কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি দায় এড়াচ্ছে? তারা কি সময়ক্ষেপণ করছে? সময়ক্ষেপণ করলে কিন্তু প্রকৃত তদন্তটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জিনিসটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাথায় রাখতে হবে, এবং তাদের সিরিয়াসলি বিষয়টা নিয়ে, কারণ যদি আপনি সিরিয়াসলি না নেন যদি তদন্তে ঘাটতি থাকে, তাহলে কিন্তু অনেক কিছু মানে অনেক হয়তো মনে মনে ভাববেন যে ছাত্রলীগই দায়ী এর জন্য, নাও তো হতে পারে, হতে পারে, নাও তো হতে পারে, এটা একটা সমাধান হওয়া উচিত সুস্পষ্টভাবে, নির্মোহভাবে। আমিও মনে করি যে ওনার মৃত্যুটা স্বাভাবিক অস্বাভাবিক যে কোনোটা হতে পারে, ওনার হয়তো কোনো অসুখ ছিল আমরা জানি না, ওনার স্ট্রোক করেছে
কিংবা উনি উনি তো স্বাভাবিকভাবে কথা বলে ভিতরে ঢুকেছেন বাথরুমে, সেখানে উনি মরে পড়ে গেছেন, এগুলো নানা কিছু হতে পারে। কিন্তু এই যে মামলা করায় যে বিলম্ব, এটি কিন্তু অনেক ধরনের সংশয় তৈরি করছে। বরং আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু তদন্তের উদ্যোগ নিয়েছে, তদন্ত উদ্যোগের আগে হলো মামলা দায়ের করা। আবার ওনার স্ত্রী বলছেন মামলা করবেন, তিনিও কিন্তু বিলম্ব করছেন যে কোনো একটা জায়গা থেকে। পুলিশ নিজেও তো একটা মামলা করতে পারে তদন্তের স্বার্থে, তাই না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারে, মামলা তো নরমালি শিক্ষক সমিতি করতে পারে, তাদের একজন সহকর্মীর মৃত্যু হয়েছে, তাদের একজন সহযাত্রীর মৃত্যু হয়েছে। এবং আমি আমি বিশ্বাস করি যে আমাদের সাথে যিনি আলোচনায় আছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তিনিও চাইবেন যে মামলা হোক, মামলার মাধ্যমে প্রকৃত তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। অন্যথায় যেটা হবে কি, অন্ধকারে ঢিল ছড়ার মতন, কে কাকে দায়ী করছে, কে কাকে সন্দেহ করছে, এটি পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। জি নাহিয়ান, আপনার কাছে একবার শেষের দিকে আসি। যেহেতু যিনি যে ছোট্ট সন্তানটি বাবা হারিয়েছে, যে স্ত্রী তার স্বামী হারিয়েছে, তাদের অনেক বেদনা, অনেক কষ্ট, নিশ্চয়ই আপনার বাবা মা আছেন, তারাও আপনার প্রতি অনেক আদর যত্ন নেন। তো আপনি এই মুহূর্তে আলোচনা যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার পরিবারকে বা আপনাদের যেহেতু আপাতত দৃষ্টিতে একটা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তো সেই জায়গার অবস্থান থেকে দাঁড়িয়ে আপনি এই পুরো ঘটনাটাকে কীভাবে আপনি চিত্রায়িত করবেন, যে আপনারা দোষী কি নির্দোষী? কিন্তু একটি পরিবারের একজন পিতাকে তো হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। সত্যি কথা বলতে আমরা অনেকটাই দুঃখিত এবং ব্যথিত তার মৃত্যুতে, কারণ আমরা কখনোই কাম্য করি নাই যে আমাদের একজন প্রাণপ্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক এইভাবে এত কম বয়সেই তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। বিশ্ববিদ্যালয়ের তার যা তিনি যা শিক্ষা জীবনে অর্জন করেছেন, তার আর দেয়ার অনেক কিছুই ছিল, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং একই সাথে যিনি ম্যাডাম তার হাজবেন্ডকে হারিয়েছেন, তার প্রতি আসলে সহমর্মিতা দেওয়ার মতো মানসিক অবস্থা কিংবা কোনোটাই আমাদের নাই, কারণ তিনি যা হারিয়েছেন তা আমরা কখনোই ফিরিয়ে দিতে পারবো না, এটা একেবারেই সত্যি। এবং অভিযোগের যে জায়গাটা আসছে সেটা থেকে আমিও বারবার বলেছি, সব জায়গায় বলছি যে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই সুষ্ঠু তদন্ত চাচ্ছি, এবং এই তদন্তটা এই কারণেই হওয়া উচিত, কারণ কিছু দেখা যাচ্ছে অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট হচ্ছে, অনেকে শুধুমাত্র সংগঠন করার জন্যই আমাদেরকে ভুল বুঝছে, অনেকে দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে আমাদেরকে ভুল বুঝছে, এবং অনেকে তাই সেই স্বার্থের জায়গা থেকে বিরোধিতা করছে। সিন্ডিকেট বা শিক্ষকরা কি আপনাদের ভুল বুঝছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা আমাদেরকে ভুল বুঝছেন, কারণ বুঝছেন এই কারণে, কারণ তাদের জায়গা থেকে তারা একটা তদন্ত কমিটি সবার আগে করতে বলতে পারেন, যেই তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে বলতে পারেন, তারা কোনো ধরনের তদন্ত ছাড়াই আমাদেরকে বহিষ্কার করলেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা এটা মেনেও নিলাম যে তদন্তের খাতিরে হয়তো তারা সাময়িক বহিষ্কার করছেন, কিন্তু তারা যে তদন্তের যে বিজ্ঞপ্তিটা দিচ্ছেন বহিষ্কারে, সেখানে তারা কিসের ভিত্তিতে লিখলেন যে প্রাথমিক সত্যতা পাওয়ার জন্য এবং মৃত্যু অস্বাভাবিক এই এই হিসাবে প্রাথমিক সত্যতা পাওয়ার জন্য আমাদেরকে বহিষ্কার করা হলো। আমরা এই জায়গাটাতে চ্যালেঞ্জ করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগ হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, এবং তারা তারা আপাতত দৃষ্টিতে যতখানি তাদের মিটিং এ সবাই যতটুকু তাদের তথ্য তারা পেয়েছে সেই থেকে হয়তো তারা বহিষ্কার। আপনারা বলছেন যে আপনারা ষড়যন্ত্রের শিকার, কার ষড়যন্ত্রের শিকার? আমরা শিক্ষক অপরাজনীতির ষড়যন্ত্রের শিকার, সত্যি কথা বলতে গেলে একেবারে। তো সব শিক্ষকরা আপনি জেনে সব শিক্ষকরা একসাথে, হ্যাঁ তারা একসাথে আছেন, তারা তাদের জায়গা থেকে বিচার চাইতে পারেন যদি মৃত্যু অস্বাভাবিক হয়, সেই অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু সেটা আপনার জাস্টিফাই করার জন্য একটা তদন্ত। ষড়যন্ত্রের শিকার বললেন, আপনি বললেন শিক্ষক রাজনীতি, শিক্ষকরা তো সব সব দলমত নির্বিশেষে একসাথে আছেন। শিক্ষকরা সব দলমত নির্বিশেষে একসাথে থেকেও তারা শুধু বারবার বলছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে, তারা তো একবারও বলছে না রাজনীতি নিষিদ্ধ করতে। তার মানে কি, শিক্ষক রাজনীতি থাকবে, কর্মকর্তা রাজনীতি থাকবে, শুধুমাত্র ছাত্র রাজনীতি থাকলে এই সমস্যা? রাজনীতির কারণে তো শিক্ষকই কোনো ছাত্রকে মেরে ফেলে নাই, মেরে ফেলেছে? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দুজন শিক্ষার্থী সুইসাইড করেছে গত কিছুদিন আগে, এবং সেই সুইসাইডের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেছিল। আমরা শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল একটা তদন্ত কমিটি করা হবে সেই সুইসাইডের বিরুদ্ধে, সেই তদন্ত কমিটি তো আমরা এখনো দেখি নাই। এবং এরকম কথাও বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রেশারের কারণে, এবং যে শিক্ষার্থী সুইসাইড করেছেন তার পিতাও অভিযোগ করেছিলেন ওই সময় যে লাস্ট তার সাথেই কথা হয়েছিল মৃত্যুর 10 মিনিট আগে, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রেশারের কথাই বলেছিলেন। এবং সেই জায়গা থেকে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের এখনো তদন্ত কমিটি করে নাই। আমরা চাই প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, প্রত্যেকটা মৃত্যু আমাদের শেষ করেছি। নাহিয়ান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণের জন্য যে আপনি অনেক বিশ্লেষণ দিয়ে আপনার মতামত শেষ বলার চেষ্টা করেছেন। আমরা 10 সেকেন্ডে মাসুদ কুমার ভাই আপনার কাছে ফিনিশিং শুনে আমরা শেষ করতে চাই, 10 সেকেন্ডে শুনতে চাই। আমি কিন্তু মানে নাহিয়ানের কথাটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে
মানে রাজনীতি যদি আপনি একটা শ্রেণী একটা শিক্ষকরা যদি বলে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এত ঢালাও দাবি কিন্তু আমি মনে করি এটা ঠিক না, এটা যথাযথ নয়। এবং উনি যেটা বললেন যে শিক্ষকদের একাডেমিক চাপে পড়ে স্টুডেন্ট আত্মহত্যা করে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেন তদন্ত কমিটি তখন হলো না, হওয়া উচিত ছিল, কারণ নিহত স্টুডেন্টের বাবা তো অভিযোগ করেছে। অভিযোগ করেছে একবার শেষ করছি না, সেম অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করছে, কেন করছে এটা তো অবশ্যই জানা দরকার। একই সাথে ছাত্র রাজনীতি বন্ধ করে দেবেন কিন্তু শিক্ষক রাজনীতি থাকবে, সেটা আসলে তো ক্যাম্পাস রাজনীতি নিয়ে চিন্তা করার কথা। ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হবে, আর এখন যেটা আমরা কে ছাত্র রাজনীতি বলছি এটা তো ছাত্র রাজনীতি না, কিছু ছাত্র সংগঠনের, বিশেষ করে যখন যে সরকার ক্ষমতা থাকে তার সেই সংগঠনের একটা আধিপত্য থাকে। ছাত্র রাজনীতি বলে তো কিছু নাই এখানে, শিক্ষক রাজনীতি বলেও কিছু নাই, পুরোটাই হলো হালুয়া রুটির একটা চেষ্টা, শিক্ষকদের ভিতরে সেই চেষ্টাটা। আমি 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 ধন্যবাদ জানাই আজকে আমাদের অনলাইনের অতিথি সাদমান নাহিয়ান সেজান আপনাকে। নিশ্চয়ই আপনারা আপনাদের যে মনোবল নিয়ে আছেন, যদি আপনারা সেই আপনাদের অভিযোগ থেকে আপনারা মুক্তি পান আমরা সেটাই প্রত্যাশা করি। একজন শিক্ষকের মৃত্যু যাতে ছাত্রের কারণে না হয় সেটা আমরা সকলেই মনে করি, এটাই হওয়া উচিত। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে দুজন নির্ম আলোচক সৈয়দ ইস্তেক রেজা এবং মাসুদ কামাল ভাই, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই মুক্তমত এখানে শেষ করছি। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।